আগামী 16ই নভেম্বর থেকে খুলতে চলেছে কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল। তো এই কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল রিওপেনিংয়ের যেমন আপডেট যখনই পাচ্ছি তখনই তোমাদের সামনে নিয়ে চলে আসছি। তো আজকেও নিয়ে চলে এসেছি এরকম একটি আপডেট, যে আপডেটটিতে তোমরা দেখতে পাবে বা এখানে আমি তোমাদের বলতে চলেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু ফর্ম করা হচ্ছে কমিটি। অর্থাৎ এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস বা কলেজ ক্যাম্পাস খুলতে চলেছে তার জন্য ইউনিভার্সিটিতে একটা রিওপেনিং কমিটি তৈরি করা হচ্ছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে স্টুডেন্টসরা কারা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা কলেজ ক্যাম্পাসে আসতে পারবে, কিভাবে আসতে পারবে, কিভাবে পুরো প্রসিডিওরটি কমপ্লিট হতে চলেছে। তো সম্পূর্ণ সেই যাবতীয় যা কিছু আলোচনা রয়েছে সেগুলো সেখানে সংগঠিতভাবে করা এবং পরিকল্পনা স্থির করা। আমরা জানি যে কোনো কাজ করতে গেলে একটা পরিকল্পনা কিন্তু অবশ্যই দরকার হয়। তো সেই পরিকল্পনা স্থির করার জন্য কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে তৈরি করা হচ্ছে একটি কমিটি, যে কমিটির মধ্যে সমস্ত যে সমস্ত ফ্যাকাল্টি থেকে শুরু করে স্টাফরা রয়েছেন, তো তারা সিদ্ধান্ত নেবেন কিভাবে এই ইউনিভার্সিটি রিওপেনিং এবং সেই অনুযায়ী বা পার্শিয়ালি বাদবাকি যে কলেজ ক্যাম্পাসগুলো সেগুলো কিভাবে খোলা যায় এবং সেই অনুযায়ী কিন্তু গাইডলাইন আসবে। তবে ইউনিভার্সিটির পাশাপাশি সরকারি একটা গাইডলাইনও অবশ্যই আসবে, সরকারি গাইডলাইন অর্থাৎ বিকাশ ভবন সূত্রে একটি গাইডলাইন প্রকাশ হবে এবং সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটিগুলো কাজ করবে এবং ফর্ম করবে সমস্ত যে প্রক্রিয়া রয়েছে সেটা। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। এবং এই সব ভিডিওতে আমি যে বক্তব্যগুলো বলছি আপনাদের বা যে বার্তাগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমার নিজের বার্তা নয়। অনেকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন আমি নেগেটিভ পাবলিক, আমি নেগেটিভলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছি, কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হলে আমার কিসে সমস্যা রয়েছে, এমনটা কিন্তু নয়। আমাদের কাজ, আমরা যারা ইউটিউবে কাজ করছি, ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের কাজ সঠিক যে তথ্য সেটা পরিবেশন করা, যখন যে মাধ্যম থেকে আমরা যে আপডেট পাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু আমাদের দোষ খুব একটা নেই আপনারা যদি একটু ভেবে দেখেন, যার কারণে আমরা কিন্তু তথ্যগুলো পরিবেশন করি যাতে আপনারা সেই তথ্যগুলো জানতে পারেন। তো আজকের বিভিন্ন যে সংবাদ মাধ্যম রয়েছে বা লিডিং নিউজ পেপার সেখানেও যদি আমরা আপনারা দেখতে পান বা আপনারা দেখতে পাবেন সেখানে যদি চেক করেন, এই নিয়ে কিন্তু একটা যথেষ্ট হট পজিশান তৈরি হয়ে রয়েছে। যেহেতু দেড় বছর অর্থাৎ প্রায় দু বছর পর কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হতে চলেছে, তার প্রেক্ষিতে এই বিষয়গুলো কিন্তু এসে পড়ে। তো বিভিন্ন কলেজের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং এখানে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যদি কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয় তাহলে কি সেকেন্ড ডোজ যারা পেয়েছে তারাই কি শুধুমাত্র ক্যাম্পাসে আসতে পারবে নাকি সিঙ্গেল ডোজেও আসা যাবে, যারা একেবারেই ডোজ পাননি বা কোনো ভ্যাকসিনেশান তাদের হয়নি তারাও কি আসতে পারবে, অর্থাৎ সবাইকে কি আসতে হবে পার্শিয়ালি অনলাইনের পাশাপাশি, অর্থাৎ অফলাইনের পাশাপাশি কি অনলাইন ক্লাসও চলতে পারে। তো কি বলা হচ্ছে লিডিং নিউজ পেপার বা বিভিন্ন মাধ্যম থেকে সেটা আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরছি, তো অনস্ক্রিন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আজকে একটি নাম করা লিডিং নিউজ পেপারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, দেখুন প্রথমত কলেজ ভার্সিটি ইজ রেডি টু ভ্যাক্স স্ট্যাটাস ফর স্টুডেন্টস টিচার্স অ্যান্ড স্টাফ, অর্থাৎ টিচার্স স্টুডেন্টস এবং স্টাফদের ভ্যাকসিনেশান কতটা হয়েছে সে স্ট্যাটাস কিন্তু কলেজ ইউনিভার্সিটির একটি লিস্ট তৈরি করছে তারা, যাতে তাদের সুবিধা হয়। অর্থাৎ এটার একটাই অর্থ হচ্ছে কলেজ ক্যাম্পাস রিওপেন হবে তার আগে জেনে নেওয়া যে কতগুলো স্টুডেন্টস, কতগুলো স্টাফ, কতগুলো টিচার্স ভ্যাকসিনেটেড হয়েছেন এবং কারা হননি, সেই অনুযায়ী কিন্তু তারা একটা লিস্ট প্রিপেয়ার করবে এবং পরবর্তী ক্ষেত্রে রিওপেন যখন হবে কাদের অগ্রাধিকার থাকবে, অর্থাৎ কারা আসতে পারবে, কারা একটু পরে আসতে পারবে, সেটা এখান থেকে মনে হয় ক্লিয়ার করতে চাইছেন তারা। তো দেখুন যদিও সেই নিয়ে সরকারি কোনো নির্দেশিকা নেই, আশা করি পরবর্তী ক্ষেত্রে আসবে, প্রত্যেকে কলেজ ইউনিভার্সিটিতে আসা বাধ্যতামূলক হবে নাকি অনলাইন ক্লাসও পাশাপাশি চলবে। তো কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ হ্যাভ অলরেডি স্টার্টেড মেকিং এ লিস্ট অফ হাউ মেনি স্টুডেন্টস, অর্থাৎ কতগুলো স্টুডেন্টস, কতগুলো ফ্যাকাল্টি অর্থাৎ প্রফেসর বা স্টাফ মেম্বার্স যারা ফুললি ভ্যাকসিনেটেড হয়েছেন, যারা আংশিক ভ্যাকসিনেটেড হয়েছেন অর্থাৎ একটা ডোজ পেয়েছেন, আবার যারা এখনও পর্যন্ত সিঙ্গেল ডোজও পাননি। কি বলা হচ্ছে, দো গভর্নমেন্ট হ্যাজ নট মেড ভ্যাকসিনেশন ম্যান্ডেটরি ফর স্টুডেন্টস টু অ্যাটেন্ড অন ক্যাম্পাস অ্যাক্টিভিটিস স্টিল নাও, অর্থাৎ এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো রকম কিছু বলা হয়নি যে ক্যাম্পাসে আসতে গেলে স্টুডেন্টসদের ভ্যাকসিনেটেড হতেই হবে, এখনও পর্যন্ত বলা হয়নি। দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অথরিটিস আর প্রিপেয়ারিং এ সিনারিও, এবং কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত অথরিটি রয়েছে তারা একটি সিনারিও বা চিত্রগ্রাফ তৈরি করছেন যেখান থেকে হয়তো তারা এটা সিদ্ধান্ত নিতে পারেন বা অ্যালাউ করতে পারেন সেই সমস্ত স্টুডেন্টস যারা ভ্যাকসিনেটেড হয়েছেন তারা যাতে কলেজে আসে, এবং দ্য ডেটাবেস অফ স্টুডেন্টস টিচার্স অ্যান্ড স্টাফ উইল হেল্প দ্য স্টুডেন্ট অথরিটিস আইডেন্টিটিস দোজ, অর্থাৎ এই লিস্টে তাদেরকে হেল্প করবে কারা ভ্যাকসিনেটেড হয়েছেন এবং কারা এখনও ভ্যাকসিনেটেড হননি, ফুললি ভ্যাকসিনেটেড হননি, বা কারা সিঙ্গেল ডোজ পেয়েছেন, কারা সেকেন্ড ডোজ পেয়েছেন, বা কারা এখনও পর্যন্ত ডোজ পাননি,
তাদেরকে চিনতে সুবিধা করবে। এবং দেখুন এখানে সেন্ট জেভিয়ার্স যে কলেজ রয়েছে সেখানে বলা হচ্ছে 80% স্টুডেন্টসরা অলরেডি এখানে ভ্যাকসিনেটেড হয়ে গেছে। এখানে মৌলানা আজাদ কলেজের কিন্তু কালেকশন শুরু হয়ে গেছে, সেই ভ্যাকসিন নিয়েছেন কারা তাদের লিস্ট তৈরি করার জন্য 40% স্টুডেন্টস যারা রয়েছেন মৌলানা আজাদে তারা 40% ভ্যাকসিন পেয়ে গেছেন এবং 55% ফার্স্ট ডোজ পেয়েছেন, তাদের এখনও ফার্স্ট সেকেন্ড ডোজ হয়নি কারণ 84 ডেজ কমপ্লিট হয়নি। সুতরাং এখান থেকে একটা চিত্র উঠে আসছে লেডি ব্রাবন কলেজের, কী বলা হচ্ছে অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ হ্যাভ রিসিভড বোথ ডোজেস, এবং টিচিং নন টিচিংটা তো পাবেই, তার কারণ টিচিং নন টিচিংদের সবার আগে শুরু হয়েছিল এবং 60% স্টুডেন্টসদের বোথ ডোজেস হয়ে গেছে 80% এবং এখানে 80 অব দ্য রেস্ট হ্যাভ রিসিভড সিঙ্গেল ডোজ, এটা 80 হবে না, এটা মোস্ট প্রবলি 40% হবে, কেননা এখানে 60% যদি হয় তাহলে 40 হলে 100% হয়, তো এটা ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক, যেটা লেডি ব্রাবনের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি বলছেন। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি 95% স্টুডেন্টস কিন্তু বোথ ডোজেস হয়ে গেছে, অর্থাৎ 5% বাকি রয়েছে এবং এন্টার টিচিং স্টাফদের কিন্তু বোথ ডোজেস হয়ে গেছে। সুতরাং এখান থেকে একটা চিত্র তৈরি করা হবে এবং চিত্র তৈরির পাশাপাশি এখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে, মোটামুটি একটা সাধারণ কনসেপ্ট, যেটা আমি জাস্ট এখান থেকে যেটা অ্যানালিসিস করে বলতে পাচ্ছি, এটা কিন্তু কনফার্মেশন কিছু নেই, এটা গভর্নমেন্ট যেটা বলবে সেটাই হবে। এই সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ভ্যাকসিনেটেড হয়েছে, যাদের ডবল ডোজ হয়েছে, তারা তো শিওরলি ক্যাম্পাসে আসতেই হচ্ছে তাদের, যাদের সিঙ্গেল ডোজ হয়েছে তাদের ক্ষেত্রে কী হবে সেটা এখন দেখার, আর যাদের মোটে এখনও কোনো ডোজই হয়নি তারা কী করবে সেটা এখনও ক্লিয়ার আসেনি, অর্থাৎ সেকেন্ড ডোজ যাদের হয়েছে তারাই অগ্রাধিকার পাবে ক্যাম্পাসে আসার, নাকি সিঙ্গেল ডোজদের বাড়িতে থেকে এখনও অনলাইনে ক্লাস এই অফলাইনের পাশাপাশি পারিপার্শ্বিকভাবে চলবে, আর যাদের একটা ডোজই হয়নি তারা কী করবে সেই জিনিসগুলো কিন্তু এখনও ডাউটের মধ্যে রয়েছে। অর্থাৎ এই জিনিসগুলো আশা করি গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।